আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের, হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ কীভাবে করব, আমাদের পার্টনাররা ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করতে রাজি আছে, আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করব আগামী দিনে। এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে, তাই না? থ্যাংক ইউ।